ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন কবিরাজি তৈরি করতে হয় সুস্বাদু ক্রিস্পি এই চিকেন কবিরাজি তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগছে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিও দেখতে পাশের বেল আইকনটি প্রেস করুন চিকেন ব্রেস্ট লেমন জুস জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট অনিয়ন পেস্ট গ্রিন চিলি পেস্ট কোরিয়ান্ডার লিপ পেস্ট সল্ট ফ্রাইং অয়েল এগ বেড ক্রাম ফ্লাওয়ার এখানে দুটো চিকেন পেস্ট নিয়েছি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি চার চা চামচ লেবুর রস চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ কাঁচামরিচ বাটা চা চামচ ধনে পাতা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে মেরিনেট করব। আমি এক ঘন্টার জন্য মেরিনেট করছি আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা আধা ঘন্টার জন্য মেরিনেট করতে পারেন দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখানে একটি পাত্রে দুটো ডিম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটে রেখেছি এবার চিকেন ব্রেস্টটাকে প্রথমে ময়দাতে কোট করে ডিমের গোলায় ভিজিয়ে বেটক্রামে কোট করে নিব দেখুন আমি কোট করে নিয়েছি এইভাবে আমি আরেকটা চিকেন বেস্টকেও কোট করে নিব এবার ভাজার পালা তেলটা অবশ্যই মিডিয়াম হট থাকবে এবং আমাদের চুলার আঁচটাও মিডিয়ামে থাকবে যদি আমরা হাই হিটে এটাকে ভাজি তাহলে উপরে হয়তো গোল্ডেন কালার আসবে বাট ভিতরে কাঁচা থেকে যেতে পারে সেজন্য এটাকে মিডিয়াম হিটে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার যে ডিমের গোড়াটা ছিল সেখান থেকে এখানে সুন্দর একটা কাভার তৈরি করছি আপনারা একটু দেখে নিন ভিডিওতে কিভাবে আমি কাভারটা তৈরি করছি এইভাবে লম্বা লম্বা করে দিয়ে আস্তে আস্তে কাভারটা তৈরি করতে হবে আমার কাভারটা তৈরি করা হয়ে গেছে এবার ডিমের গোলাতে ভেজে রাখা চিকেন বেস্ট ডুবিয়ে নিয়ে আমি আমার কাভারটার উপরে দিয়ে দিচ্ছি এবার দুটা চামচ অথবা দুটা প্যাচুলারের সাহায্যে এটাকে উল্টিয়ে নিতে হবে আপনারা দেখুন কিভাবে উল্টাচ্ছি খুব একটা কঠিন কাজ না আপনারা দেখলেই পারবেন খুব সহজে জাস্ট এইভাবে উল্টিয়ে নেবেন যেহেতু আমাদের চিকেন বেসটা আগে থেকেই ভাজা ছিল তাই আমরা জাস্ট দু মিনিটের মতো ভাজবো আমাদের কাভারটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই হয়ে যাবে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন আমার চিকেন কবিরাজিটা ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আপনারা আপনাদের পছন্দের যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ